টিউটোরিয়ালের এই পর্বে আমরা শার্পিং অ্যান্ড নয়েজ রিডাকশন নিয়ে কথা বলবো। তো নয়েজ রিডিউস করা এবং হচ্ছে ছবিতে শার্প করা বা শার্প কমানো বাড়ানো, সো বিষয়গুলো কেমন হতে পারে। আমরা কিছু ছবি ইম্পোর্ট করে নিচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের ক্যাটালগে যত ছবি আছে সব আমরা রিমুভ করে দিচ্ছি। নাও ওকে, আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, এগুলো ইম্পোর্ট করে নিচ্ছি। এখানে কিছু পোর্ট্রেট আছে, ওয়েডিং আছে, ওয়েডিংয়ের ছবি আছে, কিছু নেচার ম্যাক্রো আছে। সো এখানে সবগুলো ছবি আমার তোলা, বাট এই ছবিটা না বলে রাখছি। সো অন্য ছবি নিজের নামে চালিয়ে দেওয়াটা ঠিক হবে না, এটা খুব ভালো কোনো লেন্স দ্বারা ছবিটা তোলা হয়েছে আসলে। তো আমরা যাচ্ছি কোথায়, আমরা নয়েজ রিডাকশন নিয়ে কথা বলবো। সো আমরা এই ছবিটা দিয়ে যদি শুরু করি, আমরা ডেভেলপে যাচ্ছি এবং এতে কিছু কাজ করে নিচ্ছি। এই ছবিটা আসলে যথেষ্ট শার্প, এটা আসলে শার্প করার কিছু নেই। সো এমন কোনো একটা ছবি আমরা নেই যেটাকে আসলে শার্প করা যেতে পারে। আমরা যদি এই ছবিটা নেই, তো এটাও যথেষ্ট শার্প আসলে। আচ্ছা, এখানে এই ছবিটাতে যথেষ্ট নয়েজ আছে এবং হচ্ছে এই ছবিটা খুব বেশি শার্পও না, যতটুকু শার্প লাগছে আসলে এটা প্রাইম লেন্স হওয়ার কারণে বোধ হয়। এটা অ্যাপারচার অনেক ভালো, ডেপথ অফ ফিল্ডটা বেশ ভালো হয়েছে। আমরা যদি ছবিটাকে জুম করে দেখি, আমরা ক্লিয়ারিটি বাড়াচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ছবিতে প্রচুর নয়েজ পাচ্ছি আমরা আসলে। সো নয়েজ রিডাকশনটা হচ্ছে, আমরা যদি ডিটেলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ছবিটা শার্পিংয়ের অ্যামাউন্ট একটু বাড়িয়ে দেখতে পারি। ছবিটা যখন আমরা একটু ছোট করে দেখি, ছবিটার অ্যাকচুয়াল শার্পনেস হচ্ছে এইটা, আর যদি আমরা সেটাকে শার্প করি, দেখুন ছবিটা আগের থেকে অনেক বেশি স্মুথ, অনেক বেশি শার্পি। এবং আমরা কতখানি শার্প হয়েছে এটা টার্ন অফ অন করে দেখতে পারি। তো খুবই সূক্ষ্ম চেঞ্জ আসলে, যা আপনারা বুঝতে পারছেন। আপনারা তার চোখ, ঠোঁট, নাক এবং চুলের দিকে একটু লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন ছবিটা যথেষ্ট শার্প করেছি আমরা আসলে। সো রেডিয়াসে আমরা যদি একটু বাড়িয়ে দেই অ্যান্ড ডিটেল যদি একটু বাড়িয়ে দেই, একই সাথে মাস্কিং, এখন কি হচ্ছে ছবিটি যথেষ্ট শার্প হয়েছে কিন্তু ছবিটি অনেক নয়েজি হয়ে গিয়েছে। সো আমরা নয়েজটাও রিডিউস করতে পারি। নয়েজ রিডিউসের জন্য আমরা দেখতে পাচ্ছি নয়েজ রিডাকশন। সো
তো রিডাকশনে এসে আমরা লুমিয়ান্স লুমিয়ান্স এসে একটু বাড়িয়ে দেই। দেখুন এতে করে কি হচ্ছে, ছবিটি বেশ রিটাচ হয়ে যাচ্ছে। আসলে ডিটেল বাড়িয়ে দিতে পারি, এতে করে ডিটেল বাড়িয়ে দিলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ছবিতে দেখুন বেশ সেটার সাথে একটা অয়েলি একটা ভাব চলে আসছে। সেই জিনিসটা যদি আমরা ডিটেলটা কমিয়ে দেই তাহলে সেটা চলে যাবে, কন্ট্রাস্ট করে দিতে পারি। সো আমরা দেখতে পারি আমরা শার্প এবং নয়েজ রিডিউস করে কি করতে পেরেছি। টার্ন অফ অ্যান্ড টার্ন অন। সো এটা আসলে শার্প এবং নয়েজ রিডিউসের কাজ। কালার ওকে, আমরা অন্য একটা ছবি দেখি। এই ছবিটাই যদি দেখি তাহলে যথেষ্ট শার্পনেস দরকার আসলে। ওকে দেখি, এই হচ্ছে আমাদের অরিজিনাল ছবি, এটা হচ্ছে শার্প করার পরে হয়েছে। এখন নয়েজ ছবিতে হিউজ নয়েজ দেখতে পাচ্ছি। দেখুন এই নয়েজটার জন্য আমরা নয়েজ রিডিউস করতে পারি। দেখুন নয়েজটা রিমুভ হচ্ছে। সো নয়েজ রিডিউস হওয়ার কারণে যে জিনিসটা হয়েছে ছবিতে একটু অয়েলি একটা ব্যাপার এসেছে, তো সেই বিষয়টা আমরা ওই যে ডিটেলটাকে কমিয়ে দিলে কমে যাবে। সো এটা আসলে শার্পনেস এবং হচ্ছে নয়েজ রিডাকশনের কাজ নয়, এভাবেই হতে পারে। সো এটা আমরা আর একটু দেখবো, আমরা পোর্ট্রেট রিটাচের একটা যদি এপিসোড করি সেখানে এই নয়েজ রিডিউসের অনেক কাজ দেখব। তো সেক্ষেত্রে আশা করছি আমি শার্পিং অ্যান্ড নয়েজ রিডিউসের বিষয়টা বোঝাতে পেরেছি। সো এখানেও যথেষ্ট নয়েজ দেখা যাচ্ছে, আমরা যদি একটু রিডিউস করি। দেখুন আমরা দেখি এখানে এই ছবিতে আমরা শার্প করছি না, আমরা জাস্ট নয়েজটা রিডিউস করছি। ইটস এ নয়েজি ফটো অ্যাকচুয়ালি। দেখুন প্রচুর নয়েজ, কারণ এটা আসলে অনেক ডার্ক এরিয়া ছিল, সেখানে লাইট ক্রিয়েট করে শ্যাডো বাড়িয়ে আসলে এটাকে ঠিকঠাক করা হয়েছিল, যার কারণে এমনটা দেখাচ্ছে। সো আমরা যদি টার্ন অন করি দেখুন চমৎকার, আমরা আরও বাড়াতে পারি নয়েজ রিডিউসের অ্যামাউন্ট। ওকে সি, এটা হচ্ছে আমাদের অরিজিনাল নয়েজি ফটো অ্যান্ড এটা হচ্ছে রিডিউস করার পরের ফটো। সো আপনার ছবিতে যদি অনেক বেশি নয়েজ থাকে সেটা আপনি এভাবে রিডিউস করতে পারেন। আমরা এইখানটা একটু দেখতে পারি, সে প্রচুর নয়েজি। আমরা যদি ব্যাকগ্রাউন্ড দেখি ইউজ নয়েজি। সো দেখুন ইউজ, মানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি আবার নয়েজ রিডিউস দেওয়ার কোনো প্রয়োজন নেই, মানে আপনি একবার দিলেই সেটা পুরো ছবিতে সে অ্যামাউন্টটি পড়ে যাবে। সো এটা করলাম আমরা ডিটেল থেকে এসে আসলে। সো আমরা যদি এবার এই ছবিটাই যদি আমরা আফটার এন্ড বিফোর দেখি তাহলে অনেক কিছু বুঝতে পারবো। এটা আসলে নয়েজ রিডিউস করতে গিয়ে আমরা অনেক বেশি নয়েজি করে ফেলেছি। সো আমরা এই ছবিটা দেখতে পারি, সো আমরা বেসিক পার্থক্যটা আসলে ধরতে পারছি হয়তো। সো এই এপিসোডটা এখানে শেষ করছি, আমরা পরবর্তী এপিসোডে চলে যাবো।